शांतिः शांतिः शांतिः। नमस्कार बंधुगण, सनातन वैदिक धर्म चैनले आमी प्रवीर आपनादेर सकलके स्वागत जानाई। बंधुगण, आज आमरा वर्णना करब ब्रह्मनिष्ठार महात्म्य, अर्थात এই জীবন থাকতেই ব্রহ্মনিষ্ঠা না করলে কি ক্ষতি হতে পারে সেই সম্বন্ধেই আপনাদের সামনে তুলে ধরব। এ সম্পর্কে আমার নিজস্ব অভিমন্যা, আদি শঙ্করাচার্যকৃত মত এবং উপনিষদে কি লেখা আছে সেটাই দেখব। কারণ নিজস্ব মত অনেক রকম হতে পারে, কিন্তু আদি জগৎগুরু আদি শঙ্করাচার্যের মত এক বাক্যে গ্রহণীয়। এছাড়াও আমাদের ধর্মগ্রন্থের মধ্যে বেদের সঙ্গে উপনিষদও যেহেতু অতি উল্লেখযোগ্য, সেহেতু উপনিষদও কি লেখা আছে সে বিষয়েও দেখে নেব। তো আসুন দেখে নেওয়া যাক। আদি শঙ্করাচার্য তার একটি গ্রন্থ আছে যার নাম হলো বিবেক চূড়ামণি। তা বিবেক চূড়ামণি গ্রন্থে প্রথম শ্লোকে, দ্বিতীয় শ্লোকে তিনি বলে গিয়েছেন যে আত্মানাত্ম বিবেচন সনুভব ব্রহ্মত্মনা সংস্থিতি মুক্তির্ণ শতকোটি জন্ম সুকৃতই পুণ্যই বিনা লভতে। ইহা বিবেক চূড়ামণি গ্রন্থের প্রথম শ্লোক। এটা প্রথম শ্লোকের দ্বিতীয়ার্ধ। এর অর্থ হলো যে আত্মা ও অনাত্মার বিবেক, যথার্থ অনুভব, ব্রহ্মভাবের স্থিতি এবং মুক্তি, এসব কোটি কোটি জন্মের স্বীকৃতি, অর্থাৎ কোটি কোটি জন্মের স্বীকৃতি অর্থাৎ ভালো ফল হিসাবে পাওয়া যায়। এছাড়াও তারপরে অর্থাৎ ইহা চার নম্বর শ্লোকে বলা হচ্ছে, চার নম্বর শ্লোকটা আপনারা দেখতে পাচ্ছেন, আপনাদের সামনে স্ক্রিনে ভেসে আসছে। সেখানে বলা হচ্ছে যে কোনোভাবে এই মনুষ্য জন্ম লাভ করার পরে, তারপরেও যদি শ্রুতির সিদ্ধান্তের জ্ঞান লাভ না হয়, অর্থাৎ বেদের সিদ্ধান্তের জ্ঞান লাভ না হয়, সেই মনুষ্যত্ব পেয়েও যে মূঢ় ব্যক্তি অর্থাৎ মূর্খ ব্যক্তি নিজের মুক্তির জন্য চেষ্টা করে না, সে বিনাশের দিকে অগ্রসর হয় এবং সে অবশ্যই আত্মহননকারী। এবং মিথ্যাবস্থাতে আস্থা রাখার জন্য সে নিজের ধ্বংসের দিকে নিজে ধ্বংসের পথে অগ্রসর হয়। ইহা বিবেক চূড়ামণি গ্রন্থে বলা হচ্ছে। এছাড়াও বিবেক চূড়ামণি গ্রন্থের পাঁচ নম্বর শ্লোকে বলা হচ্ছে যে দুর্লভ মনুষ্য দেহ আর তাতে মনুষ্যত্ব পেয়েও যে নিজে যথার্থ সাধনে অবহেলা করে, তার চেয়ে মূর্খ এবং নির্বোধার কে আছে। ইহা বিবেক চূড়ামণি গ্রন্থ, যেটি আদি শঙ্করাচার্যকৃত, সেই গ্রন্থে এরকম লেখা আছে। অর্থাৎ এই মনুষ্য জন্ম পেয়ে যদি না আমরা ব্রহ্মনিষ্ঠায় মহাত্ম্য রাখি অথবা ব্রহ্মকে জানার উপাসনা বা বাসনা জাগ্রত হয়, এছাড়া আমরা যদি পরমেশ্বর থেকে বিচ্যুত হই, তাহলে আমাদের কী রূপ দুর্নম দুর্গতি হতে পারে। এছাড়াও উপনিষদের মধ্যে ইহা কেন উপনিষদের দ্বিতীয় খণ্ডে আছে, দ্বিতীয় খণ্ডের ইহা পাঁচ নম্বর মন্ত্র। পাঁচ নম্বর মন্ত্রে বলা হচ্ছে যে যদি এই মনুষ্য শরীর থাকা সত্ত্বেও, এই যে পাঁচ নম্বর মন্ত্র অর্থাৎ কেন উপনিষদের দ্বিতীয় খণ্ডের যে পাঁচ নম্বর মন্ত্র, এই শ্লোকটি হলো যে ইহ চেদ বেদিদত সত্যমস্তি ন চেদি হা বেদি মো হতি বিনষ্টি ভূতেষু ভূতেষু বিচিত্র ধীরা প্রেতাস্মা লোকাদম্বিতা ভবন্তি। ইহা কেন উপনিষদের দ্বিতীয় খণ্ডের পাঁচ নম্বর মন্ত্র। এর অর্থ হলো যে যদি এই মনুষ্য শরীর থাকার সময় পরমাত্মাকে উপলব্ধি করা যায়, তাহলে সর্বোত্তম কল্যাণ। এখানে লেখা আছে অবেদিত অর্থাৎ উপলব্ধি করা যায়, তারপর সত্যম অর্থাৎ সর্বোত্তম কল্যাণ, ঠিক আছে। তারপরে লেখা আছে ন অবেদিত, যদি তাকে যদি না জানা যায় অর্থাৎ এই শরীর থাকতে তাকে যদি আমরা জানতে না পারি, তাহলে কি মহতি বিনষ্টি অর্থাৎ ঘোর বিনাশ আমাদের সামনে উপস্থিত। সেই ঘোর বিনাশের মানে কি হয় না, ভূতেষু ভূতেষু অর্থাৎ প্রাণীতে প্রাণীতে, অর্থাৎ এখানে পুনর্জন্মের কথা বলা হচ্ছে যে বারবার পুনর্জন্ম প্রাপ্ত হয়। এছাড়াও এর জন্য কি হয় না, বুদ্ধিমান পুরুষের এখানে লেখা আছে ধীরা অর্থাৎ বুদ্ধিমান পুরুষ তার জন্য কি করে না, বিচিত্র অস্মাত লোকাত প্রেত অমৃতা ভবন্তী। এর অর্থ হলো যে ধীর বা বুদ্ধিমান ব্যক্তি পরম ব্রহ্ম পুরুষোত্তমকে অবগত হয়ে অর্থাৎ তাকে জেনে এই লোক থেকে প্রয়াণ করে অমৃত লাভ করে, অর্থাৎ তারা পরমধামে উপস্থিত হয়। ইহা কেন উপনিষদের দ্বিতীয় খণ্ডের পাঁচ নম্বর মন্ত্র। অর্থাৎ এই মধ্যে স্পষ্ট এবং সার কথা হলো, এই শরীর থাকলে আমরা যদি পরমাত্মাকে উপলব্ধি করতে পারি বা জানতে পারি, তাহলে আমাদের কল্যাণ, নয়তো আমাদের ঘোর বিনাশ অর্থাৎ জন্মমৃত্যুর চক্রে আমাদের আবদ্ধ হয়েই থাকতে হবে।
তাই এই শরীর থাকতেই অর্থাৎ এই জন্ম থাকতেই ব্রহ্ম উপাসনা বা ব্রহ্মনিষ্ঠার প্রতি আগ্রহ এবং ব্রহ্মকে জানার মহত্ত্ব অতি আবশ্যক। তাই আপনাদের কাছে অনুরোধ, অনেকেই হয়তো বলে থাকে যে ব্রহ্মকে জানতে গেলে বা ঈশ্বর সম্বন্ধীয় জ্ঞান জানতে গেলে সেগুলি বয়সকালে জানতে হয়, কিন্তু না, এই ধারণা ভুল। কারণ প্রাচীনকালে যে গুরুকুল ছিল সেখানে ছোটবেলা থেকেই শিক্ষা দান করা হতো। গুরুকুলে আপনারা জানেন শ্রী কৃষ্ণের যখন 7 বছর বয়স হয়েছিল তাকে তার নন্দবাবা এবং মাতা যশোদা তাকে গুরুকুলে ঋষি শান্তিপুরীর কাছে পাঠিয়েছিলেন। সেখানে তিনি 25 বর্ষ বয়স পর্যন্ত সেখানে তিনি অধ্যয়ন করেছিলেন এবং গুরুর কাছ থেকে এই ব্রহ্মবিদ্যা উপাসনা বেদ উপাসনা তিনি শিখেছিলেন। এছাড়াও শ্রী রামচন্দ্র গুরু বশিষ্ঠের কাছে গিয়ে তিনি ব্রহ্মবিদ্যা অর্থাৎ ব্রহ্মনিষ্ঠার মহত্ত্ব জেনেছিলেন এবং শ্রুতিকে ভালোভাবে জেনেছিলেন। তাই ব্রহ্মনিষ্ঠার মহত্ত্ব একান্তই অতি আবশ্যক এবং ব্রহ্মকে জানার দরকার এই মনুষ্য শরীর থেকেই, কারণ পরবর্তী জন্মে কে কীরূপে কীরূপে জন্ম হবে সেটা বলা দুষ্কর এবং সেটা কেউই বলতে পারে না একমাত্র পরমপিতা পরমেশ্বর ছাড়া। তাই ব্রহ্মনিষ্ঠার মহত্ত্ব কি আপনাদের কাছে উপনিষদ এবং আদি শঙ্করাচার্যকৃত ভাষ্য থেকেও আপনাদের কাছে প্রমাণ দিলাম। আশা করি আপনারা ব্যাপারটি বুঝতে পেরেছেন। আপনাদের এই বিষয়টি যদি ভালো লাগে আপনারা এই ভিডিওটিকে লাইক করুন, এই ভিডিওর লিঙ্ক বেশি বেশি করে শেয়ার করুন, বিশেষ করে সেই সমস্ত লোকেদের কাছে যারা ব্রহ্মনিষ্ঠা অর্থাৎ বেদকে অবহেলা করে তাদের কাছে, এবং আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং অপরকে দিয়ে সাবস্ক্রাইব করুন, এবং আগামী দিনে অন্যান্য আরও গুরুত্বপূর্ণ বিষয়ে ভিডিও পাওয়ার জন্য আমাদের সঙ্গে যুক্ত থাকুন। আজকের মতো এই পর্যন্তই, ধন্যবাদ, নমস্কার, ওম তৎসত।